হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। তো বন্ধুরা, আপনি একজন নতুন ভোটার হয়েছেন, তো এখন আপনি চাচ্ছেন অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করার জন্য। অনলাইনে এখন যদি আপনি আবেদন করেন, তো সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার স্লিপ নাম্বারটা এমন হবে, NIDFN, দেন এরপর হচ্ছে আপনার 9 ডিজিটের একটা সংখ্যা থাকবে। তো আপনি ভোটার হয়েছেন, তো ভোটার হওয়ার পর এখন চাচ্ছেন আপনি এটা ডাউনলোড করার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে আপনি এই NIDFN, তারপরে যে 9 ডিজিটের সংখ্যা আছে এটা দিয়ে আপনি যখন অনলাইন থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি আপনি বের করতে যাচ্ছেন, তো তখনই আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন প্রথম যে সমস্যাটা, এটা হচ্ছে আপনার ইরর দেখাচ্ছে বা আপনাকে 105-এ কল করতে বলতেছে। তো যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটা অনেক লম্বা হবে, তো এরপরও যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অর্থাৎ ধৈর্য সহকারে দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও থেকে আপনি কিছু হলেও কিন্তু শিখতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের জন্য একটি সেকেন্ড চ্যানেল খুলেছি আইবিএম টেক মাস্টার। ইউটিউবে গিয়ে যদি আপনি লেখেন আইবিএম টেক মাস্টার, তাহলে চ্যানেলটা পেয়ে যাবেন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ন্যাশনাল আইডি কার্ডের যতগুলো আপনাদের ভিডিও আছে বা যে কোনো ধরনের সমস্যা আছে এই রিলেটেড ভিডিও কিন্তু আপনি ওই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই জন্য সকলকে বলতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা বাড়াবো না, সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো সঠিক নিয়মে আপনি বর্তমানে কীভাবে জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করবেন। ওকে, তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এখন এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে বেছে নিব। তো আপনারা যারা একদম নতুন নতুন ভোটার হয়েছেন, তো যাদের স্লিপ নাম্বারে আপনার এখান থেকে NID এবং NF এরপর একটা নাম্বার দেওয়া আছে, তো তারা অনেকে বের করতে পারতেছেন না। তো কিভাবে বের করবেন সঠিক নিয়মে, আপনার কি ধরনের সমস্যা হচ্ছে, সব এই ভিডিওতে আপনাদের আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। তো ভোটার তথ্য সিলেক্ট করলাম। তো দেখেন, আপনাকে একটা স্লিপ নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার ফর্ম নাম্বার। তো এই দেখতে পারবেন ফর্ম নাম্বার। এখন আপনার কাছে যে স্লিপ নাম্বারটা আছে, ওই স্লিপের নাম্বারে কিন্তু দেখতে পারবেন যে আপনাকে একটা নাম্বার দিয়েছে, ঠিক আছে। এখান থেকে বলা হয়েছে NID এরপর NF। আপনি কিন্তু যদি মোবাইল থেকে আপনি আপনার কার্ডটা বের করতে চান, তাহলে আপনি ইজিলি ভাবে এখান থেকে টাইপ করতে পারবেন। কিন্তু আপনি ল্যাপটপে যান, তাহলে কিন্তু এখান থেকে যদি আপনি NIDF এখান থেকে টাইপ করেন, সেটা হবে না। দেন আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ড শুধুমাত্র নাম্বারটা যেটা আছে সেটা এখান থেকে আর কি আপনি টাইপ করে দিতে পারেন, ঠিক আছে, বা অনেকে একটা দেন। আর তো এখান থেকে আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কিন্তু আপনার NIDFN এটা টাইপ করতে পারলাম না। তো আপনার মোবাইলে টাইপ করলে কিন্তু এটা আসবে, ঠিক আছে। দেন দেখতে পারেন এখান থেকে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখন যদি এখান থেকে আমি ডেট অফ বার্থটা বসাই, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্যাপচার কোডটা টাইপ করে দেবো, ঠিক যেভাবে আছে ঠিক সেইম ভাবে। এখান থেকে দেখতে পারবেন বড় হাতের G, এরপর Y, এরপর বড় হাতের F, এরপর ছোট হাতের R, এরপর ছোট হাতের Z, এরপর বড় হাতের Y, এরপর বড় হাতের L, এরপর ছোট হাতের M, ঠিক আছে। এখান থেকে সবকিছু বসানোর পর এখান থেকে ভোটার তথ্য দেখুন। তো ভোটার তথ্যতে যখন ক্লিক করব, দেখতে পাবেন এখান থেকে প্রসেসিং নিচ্ছে, আর প্রসেসিং নেওয়ার পর দেখতে পাবেন যে এখান থেকে সার্ভার ইরর, ফেল টু প্রসেস অ্যান্ড ভেরিফাই ইউর রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেইন। যদি আপনার এই ধরনের সমস্যা হয়, আপনি মনে রাখবেন আপনি একজন নতুন গ্রাহক, একজন নতুন গ্রাহক অনলাইন থেকে চাচ্ছেন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য, যদি আপনার এমনটা দেখা দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সরাসরি আপনাকে চলে আসতে হবে যে রেজিস্ট্রেশন বাটন আছে, রেজিস্ট্রেশন বাটনে আপনি চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখতে পারবেন এই সাইডে আপনাকে কিছু সময় লোড নেবে, এবং লোড নেওয়ার পর আপনাকে আরেকটি ফর্ম দিবে, সেই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। আর একটি বিষয় আপনাদের বলে রাখছি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে পারবেন যে এখান থেকে রেজিস্ট্রেশন, তো রেজিস্ট্রেশন আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। অনেকে আপনারা আবার সেই আবেদনে চলে যান, এটা করা যাবে না, আপনাকে চলে আসতে হবে যে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনে। দেন এরপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার জাতীয় পরিচয়পত্রের ফর্ম নাম্বার। তো এখন এখানে যদি আমি টাইপ করি NID এরপর হচ্ছে FN দেওয়ার পর, এখন যে ফর্ম নাম্বার, যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দিব। তো এরপর এখান থেকে আপনার তারিখটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আমি তারিখটা সিলেক্ট করে দিচ্ছি, অবশ্যই বন্ধুরা সঠিকভাবে দিবেন। দেখা যাচ্ছে অনেকের আপনাদের আইডি কার্ড কিন্তু লক হয়ে যায় ভুল দেওয়ার কারণে, ভুল এখান থেকে দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে। তো এভাবে দিন, তারিখ, মাস, বছর আমরা এখান থেকে দিয়ে দিলাম।
এরিয়া পর এখান থেকে যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা আমরা এখান থেকে আবার বসিয়ে দিব 8 এরপর হচ্ছে দেখতে পারুন এখান থেকে 5 এরপর ছোটতে সি এ এরপর হচ্ছে এইচ দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আমরা সাববিট নামে একটা বাটন পাবো সাববিট বাটন এখান থেকে ক্লিক করে দেব দেখতে পারবেন এখান থেকে অপেক্ষা করতে বলতেছে ঠিক আছে এখন এখান থেকে আপনারা একটা বিষয় খেয়াল করবেন বর্তমান ঠিকানা আর একটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা তো অনেকে আমরা কিন্তু এখানে ভুল করি এবং যার কারণে আমাদের অ্যাকাউন্টটা লক হয়ে যায় অনেকে হয়তো এখন বলবেন যে আমি এত ঘন কথা কেন বলতেছি বা কেন বকবক করতেছি আসলে সম্পূর্ণ বিষয়টা যদি আপনারা না বোঝেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা লক হবে পরবর্তীতে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন এই জন্য আমি চাই সবসময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো ক্লিয়ার ভাবে বলার জন্য হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তারপরেও বিষয়টা যদি আপনি ধৈর্য সহকারে দেখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার এই ধরনের সমস্যা হলে আপনি সমাধান করে নিতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা অনেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু আলাদা থাকে যদি আপনি আলাদা থাকে তাহলে আপনি আলাদা আলাদা দিবেন আর যদি আপনার একই থাকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি আপনার বিভাগ দিবেন এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি কোন উপজেলার মধ্যে আছে মধ্যে আছেন সেটা সিলেক্ট করে দিবেন ঠিক সেম ভাবে যদি আপনার স্থায়ী ঠিকানা ঠিক থাকে মানে একই থাকে তাহলে সেটাও আপনি এভাবে করে দিবেন বা আলাদা থাকলে আপনি আলাদা সিলেক্ট করে নেবেন দেন এরপর এখান থেকে পরবর্তী আছে পরবর্তী বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অপেক্ষা করুন এখন এখান থেকে দেখতে পারবেন মোবাইল নাম্বার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনি এনআইডি কার্ড করার সময় দিয়েছিলেন ওই নাম্বারটা আপনি এই যে এখানে দেখতে পারবেন যে বার্তা পাঠানো অর্থাৎ আপনার ফোনে একটা কোড যাবে কোডটা আপনি বসিয়ে দিলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন ইজিলি আর যদি আপনার নাম্বারটা হারিয়ে যায় তাহলে এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন এখানে ক্লিক করে আপনি কিন্তু নতুন একটা নাম্বার অ্যাড করে আপনার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এই নাম্বারটা আমাদের কাছে আছে আমি এখান থেকে বার্তা পাঠানি তারপর আপনাকে এক মিনিটের মতো সময় নেবে এবং আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার একটা কোড চলে যাবে তো আপনি সেই কোডটা এখান থেকে বসিয়ে দিবেন তো আমার ফোনে অলরেডি একটা মেসেজ চলে আসছে তো মেসেজটার সংখ্যাগুলো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে বহাল নামে একটা অপশন আছে বহাল সিলেক্ট করবো ওকে তো দেখতে পারবেন যে আপনাকে এমন একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাকে এক নম্বর অপশনে বলা হয়েছে আপনার এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে হবে ঠিক আছে দ্বিতীয় ধাপে হচ্ছে আপনাকে স্ক্যান করতে হবে এবং তৃতীয় ধাপে হচ্ছে এবং তৃতীয় ধাপে যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো আমাদের প্রথম হচ্ছে এই যে এইখানে ক্লিক করবো আমরা ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা এনআইডি ওয়ালেটটা আছে এনআইডি ওয়ালেটটা আমরা ডাউনলোড করে নিতে পারবো তো ওই যে মোবাইলের স্ক্রিন রেকর্ডটা আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর আপনাকে এরকম একটা কিউআর কোড স্ক্যানার থাকতে হবে তো আপনি যে কাজটা করবেন প্রথমত হচ্ছে আপনার মোবাইল থেকে আপনি কিউআর কোডের স্ক্যানটা এই যে এখান থেকে এইভাবে ধরবেন যেভাবে ধরবেন দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার এটা কপি হয়ে যাবে অর্থাৎ লিঙ্কটি কপি হয়ে যাবে লিঙ্কটি কপি হয়ে যাওয়ার পর এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস ঠিক আছে এটা প্রথমে বলা হয়েছিল তো এখান থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করব অ্যাপসটা যখন আমরা এখান থেকে ওপেন করব তাহলে দেখতে পারবেন এমন একটা লোড আসবে তো আমি এখান থেকে ক্রস কেটে দিচ্ছি ক্রস বাটনে কেটে দেওয়ার পর আমরা এখন এইখান থেকে হচ্ছে ক্যামেরা অপশনটা অন করে নিব ক্যামেরা অপশনটা অন করে নেওয়ার পর এখন এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করব তো এখন দেখতে পাচ্ছেন এই যে যারা আইডি কার্ড তার ফেস এখন স্ক্যান হবে তো প্রথমে এটা ডানে ঘোরাতে হবে পরে বামে ঘোরাতে হবে এভাবে 4 সেকেন্ড সময় নেবে তো 4 সেকেন্ড সময় নেওয়ার পর ওকে দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে আপনি দেখতে পাবেন আগে যে কিউআর কোড স্ক্যানারটা ছিল তো সেই কিউআর কোড স্ক্যানারটা কিন্তু দেখতে পাবেন আপনার এখান থেকে ছবিতে রূপান্তর হয়ে গেছে অর্থাৎ যার আইডি কার্ডটা আমি ডাউনলোড করলাম তো তার ইনফরমেশন এখান থেকে চলে আসছে এখন আমি ডাউনলোড করব সরি করি না ডাউনলোড করব এই যে এখান থেকে দেখতে পারবেন এড়িয়ে যান এরিয়া জানে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরিয়া জানে সিলেক্ট করার পর দেখতে পারবেন তার ইন্টারফেস যেমন চলে আসবে অর্থাৎ তার আইডি কার্ডের তো এরপর এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন ডাউনলোড আমি এখান থেকে ক্লিক করে দেবো ওকে তো দেখতে পাচ্ছেন এই হয়েছে অলরেডি তার ন্যাশনাল আইডি কার্ডটা আমি ডাউনলোড করে ফেলেছি যে পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখালাম তো আপনি যদি এই সিস্টেমটা অবলম্বন করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্র বা অন্য যে কারো জাতীয় পরিচয়পত্র কিন্তু আপনি বের করতে পারবেন তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ